আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি রমজানের দিনে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে গিয়েছিলাম বাজারে, আজকেই ফ্রান্সে আপনার লকডাউন শেষ, কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন এখনও আছে, তো আজকে থেকে আপনি অ্যাটেস্টেশন ছাড়াই আসলে বের হওয়া যাবে বাসা থেকে, আমরা অ্যাটেস্টেশন ছাড়াই বের হই। তো আজকে বাজারে গিয়েছিলাম, এত মানুষ আমি গত 6 মাসেও দেখিনি, এত মানুষ শপিংয়ে আজকে, আজকে রবিবার ছিল। তো যাই হোক, আজকে যে টমেটো কিনলাম, একদম তাজা টমেটো, এখানে 5 কিলো আছে। সামনে ঈদ, ঈদ পর্যন্ত কাভার করে ফেলবে আশা করছি। তো দেখাচ্ছি কি কি কিনলাম আজকে। এখানে কিনলাম তরমুজ, অর্ধেক তরমুজ কিনেছি। এখানে আপনি চাইলে অর্ধেকও কিনতে পারেন, একটাও কিনতে পারেন, 1/4 ভাগও কিনতে পারেন। রোজার দিনে তরমুজের শরবতটা ভালোই লাগে। এইখানটাতে এটাকে বলে জাবেল, এটা হচ্ছে ঘরের আসলে মেঝে পরিষ্কার করার জন্য একটা লিকুইড। তো এখানে বাচ্চাদের জন্য কিনেছি চকলেট কেক, ওরা অবশ্য আস্তে আস্তেই খুলে ফেলতে খেয়েছে। এখানে কি আছে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা বাদাম, ক্যাশনার যেটাকে বলে, এটা আপনার চিনি দিয়ে কোটিং করা, বেশ মজার। বাচ্চাদের জন্য কেনা হয়েছে বিস্কিট, ওরিও, ওরিও চকলেট, ওরা চকলেটটা খুব পছন্দ করে, চকলেট বিস্কিট। এখানটাতে হচ্ছে এটা একটা টিস্যু, ফ্রেশ একদম মধু, এখানে মিয়েল বলে, ফ্রেশ মধু কিনেছি। এগুলো হচ্ছে আপনার ছোট ছোট প্যাকেট ময়লা ফেলার জন্য, দুই ধরনের, একটা বড় একটা ছোট। এটাও বিস্কিট, চকলেট বিস্কিট। তারপরে এখানটাতে ওদের জন্য আসলে ওই যে ছোট বাচ্চাদের চকলেট, চুষনি টাইপসের চকলেট খায় ওরা, পছন্দ করে। এটাও বাদাম, এখানে আছে আপনার ফারিন, আই মিন ময়দা, ময়দা এটাও বিস্কিট। এইখানটাতে আছে আপনার কোকা কোলা, জারিফের জুস। এখানটাতে আছে লাল আলু, 5 কিলো লাল আলু, এটাও চকলেট, ওটা ওই যে বম্ব, বাচ্চারা এখানে বম্ব বলে, ললিপপ বলি আমরা যেটাকে, ললিপপ। এইখানটাতে আছে আপনার দই, ন্যাচারাল, যেটা টক দই বলি আমরা বাংলাদেশে, এখানে ন্যাচারালি ইয়াউদ বলে। আর এখানে আছে 5 কেজি পেঁয়াজ। এই এটা হচ্ছে একটা সাবান আর কি, ওই যে আপনার থালা বাসন ধোয়ার লিকুইড, আমরা একসাথে 5 কিলো কিনে নিই, প্রায় কত, আমার প্রায় 7-8 মাস চলে যায় আমরা মানুষ দুজন। এইখানটাতে কিনেছি ধনিয়া পাতা, 3 মুঠো ধনিয়া। এখানটাতে আছে বেগুন, ফ্রেশ একদম, ফ্রেশ বেগুন, এই দেখেন একদম ফ্রেশ বেগুন। এটা হচ্ছে এটাকে মেলো বলে আমাদের দেশে, বলে বাঙ্গি, বাঙ্গির মতোই আসলে একটা ফ্রুটস, আমি জানি না বাংলাদেশে এখনো গিয়েছি কিনা মেলো। জারিফের জন্য একটা পিজা, 3টা চিজ দিয়ে, জাস্ট দেখার জন্য যে আসলে এই ধরনের পিজা পছন্দ করে কিনা। এইখানটাতে আছে কুমড়া, 1 পিস কুমড়া এনেছি, আসলে ফ্রেন্ড শপ থেকে বাজার করা, বাঙালি কোনো দোকান থেকে না, তো কুমড়ো পেয়েছি, এক টুকরো কুমড়ো নিয়ে আসলাম। এইখানটাতে আছে শসা, ফ্রেশ শসা, খুলে দেখাই,
আসলে প্রতিদিন বাসা থেকে বের হওয়া টাফ, আর এই মুহূর্তে এই পরিস্থিতিতে প্রতিদিন বের হতেও চাচ্ছি না, সেজন্য একটু বেশি বেশি করে আনা যাতে বেশ কিছুদিন চলে যায়। এখানে আছে আমার প্রিয় একটা ফল, এই ফলটা তো আপনারা চিনেন না, আমাদের দেশেই পাওয়া যায় আতা ফল। আমাদের অবশ্য বাড়িতে আতা গাছ আছে, কেন জানি না আমার এই ফলটা খুব ভালো লাগে, আমি এই দোকানটাতে গেলেই এই ফলটা নিয়ে আসি, একটাই আনি, আপনাদের ভাইয়া পছন্দ করে না, বাচ্চারাও খায় না। আর এখানটাতে নিচ্ছি আপনার অরেঞ্জ, সাইজ দেখেন এক একটা অরেঞ্জের সাইজ কত বড়, মিষ্টিও প্রচন্ড মিষ্টি। দেখি বাজারে গেলে আসলে অনেক কিছু লেগে যায় না, আমার কিছু নেই আপাতত এখানে। আর এখানে কি আছে, এখানে হচ্ছে জারিফ তো চকলেট খুব পছন্দ করে, ওই যে ওর জন্য চকলেট, ইয়োগাটের মতোই চকলেট ফন্ডন বলে এখানে। তো এই ছিল আসলে আজকের বাজার, তারপরও এক ঝলক দেখাই দিই, আমি আপনাদের দেখানোর জন্য একদম এলোমেলো করেছি, আস্তে আস্তে করে গোছাবো বাজার কিন্তু শেষ হয়নি। এগুলো হচ্ছে ফ্রেঞ্চ শপের বাজার, এখনো বাংলা বাজার বাকি আছে, আজকে আসলে অনেক বাজার হয়ে গেছে আর এনার্জি ছিল না আরেকটা বাজারে যাওয়ার, তো আরেকদিন যাব। এই হচ্ছে আমার আজকের বাজার আসলে। ও আচ্ছা, একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, জারিফ অবশ্য একটা সুন্দর জিনিস কিনছে, এই যে ও হচ্ছে বলতেছে ও তো জুস খাবে, তো বিভিন্ন কালারে ছিল, ক্যাকটাসের মতো আসলে ডিজাইন করা, তো আমি ওকে চয়েস দিয়েছি তুমি কোনটা নিতে চাও, ও হচ্ছে ব্লু কালার নিয়েছে, দেখতে সুন্দরী। আসার পর থেকে বলতেছে মা এটা খুলে দাও, এটা খুলে দাও, এটাতে জুস খাবো, জুস খাবো, তো না ধুয়ে তো আসলে দেওয়া ঠিক হবে না, এই জন্যই রাখা। ফ্রেশ মধু দেখতে ভাল লাগছে। এখানে সবগুলো জিনিসের একদম ডেট দেয়া থাকে, আপনি কতদিন ইউজ করতে পারবেন, একদম এই যে দেখেন ডেট ছাড়া কোনো কিছু আসলে সেল হয় না। আমাদের দেশে যেমন টিকিট, একটা টিকিটের উপর আরেকটা টিকিট লাগিয়ে দেওয়া হয়, এখানে সেই সুযোগ নেই। তো কেমন লাগলো আজকের ছোট্ট ব্লগটা, আশা করছি সবার ভালো লেগেছে, অনেকদিন পরে ব্লগ দিলাম, কেমন হয়েছে জানাবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।